আসসালামু আলাইকুম, আমি ফিরোজ আক্তার, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা গ্রামের একটি লেটুস পাতার ক্ষেতে। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় লেটুস পাতা চাষ করেছেন জাগুসা গ্রামের সিরাজ ভাই। সিরাজ ভাইয়ের লেটুস পাতার ক্ষেত পরিদর্শনে এসেছি আজ। আজ আমরা লেটুস পাতা সম্পর্কে জানব। লেটুস একটি আঁশযুক্ত ও পাতা জাতীয় সবজি। এটি ডেইজি পরিবারের অ্যাস্টেরাসি গোত্রের একবর্ষী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ল্যাকটুকা স্যাটিভা। লেটুস গাছের পাতা বেশিরভাগ ক্ষেত্রে তরকারি হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া ফাস্টফুড ও সালাদে ব্যবহৃত হয়ে থাকে। লেটুস পাতা কাঁচাই খাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা আগাছা থেকে প্রথম লেটুস আবিষ্কার করে। তারা এই বীজ থেকে তেল তৈরি করে। তেল সমৃদ্ধ বীজের কারণে এই গাছ গ্রিক ও রোমানদের কাছে প্রিয় হয়ে ওঠে। তারা এর নামকরণ করেন ল্যাকটুকা, যার ইংরেজি আধুনিক নামকরণ লেটুস। পুষ্টিকর লেটুসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, ক্যালোরি, ভিটামিন এ, B1, B2, B3 এবং সি। প্রতি 100 গ্রাম লেটুস পাতায় আছে 15 ক্যালোরি, 28 মিলিগ্রাম সোডিয়াম, 194 মিলিগ্রাম পটাশিয়াম, 2.9 গ্রাম কার্বোহাইড্রেট, 1.4 গ্রাম প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম। লেটুস জমি বা বাগান ছাড়াও শহরের বাসাবাড়ির ছাদে বা বারান্দায় টবে চাষ করা যায়। ভাদ্র মাসের মাঝামাঝি থেকে অগ্রহণের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত, বীজ থেকে চারা তৈরি করে লেটুস গাছ জমি বা টবে লাগানো হয়। নিয়মিত লেটুস পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এই সবজি আঁশযুক্ত বিধায় দ্রুত হজম হয়। কিডনির সমস্যার জন্য যেসব রোগীর প্রস্রাবের পরিমাণ কমে যায় তাদের জন্য লেটুস পাতা খুব উপকারী। শরীরের যে কোনো অঙ্গে পানি জমে যাওয়া রোধ করে এই পাতা। ত্বকের কোথাও কেটে বা ছিঁড়ে গেলে এই পাতা থেতলে, ব্যথার স্থানে লাগালে ব্যথা উপশম হয়। গর্ভবতী মায়েরা কাঁচা লেটুস পাতা খেলে মা ও শিশুর উভয়ের শরীরের রক্তের মাত্রা বাড়ে। এছাড়া লেটুস পাতা নিয়মিত খেলে পেট ভার হয়ে থাকা, গ্যাস হওয়া, ক্ষুধা না লাগা বা অ্যাসিডিটি সমস্যা দূর করে। লেটুস পাতার একটি গাছ 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে।